আজকে যদি একটি সুষ্ঠু ভোটের আয়োজন করা হয় আওয়ামী লীগ বাংলাদেশের সমগ্র বাংলাদেশে পাঁচটা সিট পাবে কিনা আমার সন্দেহ আসে তিনশো আসনের মধ্যে অথচ তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় আপনারা ব্যানারে দেখবেন একটা শব্দ জল করছে নীল নকশা আমরা আজকে এটা নিয়ে কথা বলছি এই নীল নকশাটা কোনো রিসেন্ট ঘটনা না আজকের ঘটনা না এই নীল নকশা নিয়ে আমার মরুভূম পিতা এবং নেতা শফিউল আলম প্রধান আশির দশক থেকে বাংলার মানুষকে সাবধানতা জানিয়েছিলেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বন্ধু সেজে যে প্রথমে নাচ গান সিনেমার মাধ্যমে আমার দেশের সংস্কৃতিকে গ্রাস করেছিল পরবর্তীতে তারা পরিকল্পিতভাবে আমাদের দেশের শক্তি সেনা কর্মকর্তাদের হত্যা করেছিল পিলখানা ট্রাজেডির কথা বলছি যদিও আমরা ট্র্যাজেডি বলি আমি বিশ্বাস করি এটি হত্যাকাণ্ড ভারতের পরিকল্পনায় শেখ হাসিনার অধীনে এবং নিয়ন্ত্রণে সেনা হত্যার পর তারা আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার নীল নকশা করেছে আপনারা পাঠ্যপুস্তক খুললেই দেখবেন সেই বইয়ের মধ্যে শেখ মুজিবুর রহমান ছাড়া কোনো কিছু নেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে ইসলাম শব্দকে সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে অটোপাশের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে পরবর্তী প্রজন্ম যাতে একটি ব্যর্থ প্রজন্ম হিসেবে গড়ে ওঠে সেই পরিকল্পনার নকশা শিক্ষা সংস্কৃতি শিল্প বাঁধের মাধ্যমে পানি আটকিয়ে আমার পণ্য সব কিছু ধ্বংস করার পর এখন তারা তাদের সর্বশেষ নীলনকশার চাল খেলছেন সেটা হচ্ছে ধর্মীয়ভাবে আমার দেশে একটি যুদ্ধ সৃষ্টি করার মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটি যুদ্ধ সৃষ্টি করার নীল এই নীল নকশা আজকের না একটি স্লো পয়জনের মাধ্যমে সেই আশির দশক থেকে আজকে পর্যন্ত আমার পার্শ্ববর্তী দেশ ভারত এই নীল নকশা খেলে স্লো পয়জন করে ধীরে ধীরে আজকের এই অবস্থায় এনেছেন এবং তার জন্য ভারতের যেটা প্রয়োজন তাদের একটি আজ্ঞাবহ সরকার তাদের আটা সরকার তাদের কথায় উঠবে এবং বসবে সেই সরকার এবং শুধুমাত্র সেই কারণেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বাংলার মসনদে আর কোনো কারণ নেই আজকে যদি একটি সুষ্ঠু ভোটের আয়োজন করা হয় আওয়ামী লীগ বাংলাদেশের সমগ্র বাংলাদেশে পাঁচটা সিট পাবে কি আমার সন্দেহ আসে তিনশো আসনের মধ্যে অথচ তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় এর কারণ একটাই ভারত তার আগ্রাসন বাংলাদেশে রাখার জন্য তাদের পাঁচ সরকার শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে চিরস্থায়ীভাবে বাংলার মশ্নতে রাখতে চায় বাংলাদেশ সেই শান্তিপ্রিয় দেশ যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে একে একে অপরের সাথে মিলেমিশে থাকতাম সেই মুসলমান এবং হিন্দুদের মধ্যে ভারতের মতো করেই তারা একটি দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করছে যার দুটো উদাহরণ আমরা কিছুদিন গত কয়েকদিনের মধ্যে দেখেছি